আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে তুলার ডাটি মাছ। এই মাছটা কে কে চিনে আর কার কার কাছে ভালো লাগে কমেন্টসে জানিয়ে দেবেন। আমার বাসায় ইদানিং কিন্তু তুলার ডাটি যে মাছটা ওইটা কিন্তু বেশি আনা হয়, কারণ এই মাছটা অনেকটাই টেস্টি আর এটা একটু টক টমেটো দিয়ে পাতলা ঝোল করলে খেতে ভীষণ ভালো লাগে। এটা আমি আলু টমেটো দিয়ে একটু টক টমেটো দিয়ে ঝোলটা করেছি। প্রথমে মাছটাকে আমি কেটে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটু ভেজে রান্না করেছি। এটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে, আর যদি আপনি কাঁচা রান্না করেন তাহলে ঝোল দেওয়া যায় না, অনেক নরম মাছটা ভেঙে যায়। তাই একটু ভেজে তা হলুদ মরিচ দিয়ে ভেজে রেখেছি। মাছটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। তারপরে মাছটা যখন অনেকটা কষানো হয়ে গেছে তখন আলুগুলো সাইড দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাছটা আর তুলছি না, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটা একদম শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছু কিছু কাঁচা পেঁয়াজ উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। সম্পূর্ণ সব উপকরণ যখন সিদ্ধ হয়ে যাবে কিছুটা কাঁচামরিচ দিয়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করবো। বাস তৈরি হয়ে গেলো পাতলা এই মাছের ঝোলটা, খেতে কিন্তু ভীষণ মজার। কার কার পছন্দ কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।